إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال سبحانه إن الدين عند الله الإسلام وقال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال النبي صلى الله عليه وسلم إذا حدثتكم حديثا فلا تزيدن عليه رواه الإمام أحمد في مسنده الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত হামদ সানা তারিফাত ও শুকরিয়া যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দীন ও ইমানের সাথে জামিয়া ইসলামিয়ার চত্বরে অবস্থিত এই জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর সম্মানিত মুসলিমান কেরাম আমার জীবনে আজকেই প্রথম চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত এই জামিয়া ইসলামিয়ার জামে মসজিদে খুতবা দেওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন তৌফিক এনায়েত করেছেন এই জন্য আল্লাহ তবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং আমি যেহেতু আজকে এই মসজিদে এই মাদ্রাসায় প্রথম এই জন্য আমি প্রধান বিষয়টার উপরেই আলোচনা করতে চাই প্রথম বিষয় ইসলামের প্রধান এবং প্রথম বিষয় যেই বিষয়ে কারো দ্বিমত নাই
কারো ইখতিলাফ মতভেদ মতভিন্নতা নাই, সেটা কি বিষয়ের নামই হলো ইসলাম। যে কোনো ফিরকার লোক, যে কোনো দলের লোক, যে কোনো মতের লোক যারা মুসলিম পরিচয় দেয় তাদের কাছে এক নম্বর বিষয় হলো ইসলাম। তো আমরা আজকে ইসলামের বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের কি বিষয়? ইসলাম তো এমন একটি দীনের নাম, এমন একটি ধর্ম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা মানুষের গবেষণা, আলেম ওলামার গবেষণা বা কোনো ফেরেশতার গবেষণা থেকেও আসে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই ইসলাম ধর্ম তিনি নাজিল করেছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দীন হলো একমাত্র ইসলাম। আর আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী মুসলিম যারা এই ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, পালন করে, তাদের নাম হলো মুসলিম। আলহামদুলিল্লাহ, এই দীন ইসলামকে আল্লাহ তবারক তাআলা প্রধান নেয়ামত এবং সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত, এমনকি একমাত্র নেয়ামত বলেও ঘোষণা করেছে। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তবারক তাআলা ইসলামকে প্রধান এবং শ্রেষ্ঠ একমাত্র নেয়ামত বলে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দীনকে, জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো আল্লাহ রসুলের মৃত্যুর 81 দিন পূর্বে নাজিল হওয়া একটি আয়াত। ওয়াতমামতু আলাইকুম নিয়মতি, এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। আমার নিয়ামতটিকে বলতে কি উদ্দেশ্য? দীন ইসলামই উদ্দেশ্য, কিন্তু নিয়ামতটি বললেন কেন? নিয়ামতটি বলতে তো একটাই নিয়ামত বুঝায়, অথচ আল্লাহর নিয়ামত কি একটাই নাকি? আল্লাহর নিয়ামত তো অসংখ্য, অগণিত, লক্ষ লক্ষ, কোটি কোটি নিয়ামত। কিন্তু এই আয়াতে আল্লাহ ইসলামকে বলছেন এটি একমাত্র নিয়ামত, যেই নিয়ামতটিকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এর অর্থ হলো এটা যে আল্লাহর যে অগণিত অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের জগতে প্রবেশ করতে হলে সেই অসংখ্য অগণিত নিয়ামতের সাথে পরিচিত হইতে হলে, সেই নিয়ামতগুলো ব্যবহার এবং ভোগ করতে হলে অবশ্যই ইসলামের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এইটা হলো কারণ, নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিয়েছি, তার মানে আল্লাহর একটি নিয়ামত, মানে আল্লাহর একমাত্র এবং একটি নিয়ামত, যেই নিয়ামতটিকে আল্লাহ তবারক তাআলা লক্ষ কোটি নিয়ামতের জগতে প্রবেশের দরজা বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি নিয়ামতের জগতে প্রবেশ করতে হলে ইসলামকে চিনতে হবে, ইসলামকে মানতে হবে, পালন করতে হবে, তাহলে যে কোনো ব্যক্তির জন্য অন্যান্য নিয়ামত ভোগ করা হালাল হবে। যারা ইসলামের নিয়ামত চিনল না, ইসলামের নিয়ামতকে গ্রহণ করল না, তাদের জন্য আল্লাহর অন্যান্য যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলো ভোগ করা হালাল নয়, হারাম। তারা অবৈধভাবে ভোগ দখল করছে, করে রেখেছে। বৈধতা দিতে চাইলে, বৈধভাবে ব্যবহার করতে চাইলে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলামকে পালন করতে হবে।
এই জন্যই আল্লাহ বলছেন আমার নিয়ামতটিকেও সম্পূর্ণ করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দীন রূপে জীবন ব্যবস্থা হিসেবে আমি খুশি হয়ে গেছি। জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো ইসলাম ধর্মের পরিপূর্ণতার সার্টিফিকেট। আল্লাহ তবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সব দিক থেকে পরিপূর্ণ, কোনো ধরনের এর মধ্যে কোন ত্রুটি আল্লাহ রাখেননি। কিন্তু কোরআনের মধ্যে আর এরকম কোন ধর্ম পাওয়া যাবে, দিন পাওয়া যাবে যেটার আল্লাহ প্রশংসা করেছেন, যেই দিনটাকে ত্রুটিমুক্ত বলে ঘোষণা করেছেন, পরিপূর্ণ বলে ঘোষণা করেছেন? তা আমাদেরকে আল্লাহ তবারক তাআলা যখন পরিপূর্ণ করে দিলেন, এই দিনকে পরিপূর্ণ করে দিলেন, তাহলে আমাদেরকে এই দিন সম্পর্কে জানতে হবে। যারা মুসলিম তাদেরকে এই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই দিনের জ্ঞান অর্জন করতে হবে কীভাবে? ত্রুটিপূর্ণভাবে। অবশ্যই পরিপূর্ণভাবে দিনটাকেও জানতে হবে। আর এই পরিপূর্ণ দিন, এই পরিপূর্ণ ইসলাম, এটা কোথায় রাখা আছে এর জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা ঠিকানা দিয়ে দিয়েছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাবের মধ্যে এই পরিপূর্ণ দিনের ঠিকানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হলো এই পরিপূর্ণ দিনের ঠিকানা। তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, কিয়ামত কাল পর্যন্ত কেউ যদি দাবি করে যে আমি ইসলাম পালন করি, আমি ইসলাম ধর্মের একজন সদস্য, তাকে অবশ্যই ইসলাম ধর্ম বলতে আল্লাহর ইসলাম, আল্লাহর নাজিলকৃত ইসলাম, যেই ইসলাম আল্লাহ তবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নাজিল করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসিভ করেছিলেন, আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলেন, সেই ইসলাম হইতে হবে। সাহাবায়ে কেরাম যে ইসলাম রাসূলের কাছ থেকে শিখেছিলেন সেই ইসলাম হইতে হবে, না আমরা কোনটা পালন করব? অবশ্যই কিয়ামত কাল পর্যন্ত যারা ইসলাম পালন করবে আল্লাহর ইসলাম পালন করবে, রাসূলের কাছে যে ইসলাম নাজিল হয়েছিল সেই ইসলাম পালন করবে, সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করেছিলেন সেই ইসলাম হইতে হবে, যে ইসলাম কোরআনে জমা আছে, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ভাণ্ডারগুলোতে জমা আছে, সেই ইসলাম কেমন? একরকম, এক চেহারা বিশিষ্ট, না বিভিন্ন রকম? আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন সেই ইসলাম কি একটি ইসলাম না বহু ইসলাম? একটাই ইসলাম। এই একটি ইসলাম, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, আমাদের ইসলাম কিয়ামত কাল পর্যন্ত মুসলমানের ইসলাম, সেই ইসলামের সাথে কমন পড়তে হবে। আমাদের বর্তমান সমাজে যদি তাকায়, বর্তমান সমাজের দিকে যেভাবে আমরা ইসলাম পালন করি, যেভাবে মুসলমানরা ইসলাম পালন করতেছে, এই ইসলামের সাথে যদি আল্লাহর নাজিলকৃত ইসলামের মিল খুঁজতে যাওয়া যায়, তাহলে মিল
খুঁজেই পাওয়া যাচ্ছে না। নানান সংস্করণ, ইসলামের নানান সংস্করণ হয়ে গেছে, নানান প্রকার দেখা যায়, নানান চেহারা স্রোত দেখা যায়। আমি তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশে অনেক হুজুরের দরবারে ইসলাম চাষ হয়। হ্যাঁ, ইসলামেরও চাষ হয়। ইসলামকে চাষ করা যায় নাকি? বহু রকমের ইসলাম, কিন্তু এটাও ইসলাম ওটাও ইসলাম। আল্লাহর ইসলামের সাথে যদি আমার ইসলাম কমন ফেলতে চাই, মিলাইতে চাই, তার কিন্তু আল্লাহ তাআলা নিয়ম দিয়ে দিয়েছেন, সূত্র দিয়ে দিয়েছেন, ব্যাকরণ বলে দিয়েছেন। কোথায়? সুরা আল মায়েদার 3 নম্বর আয়াত, যে আয়াতটি আমি পাঠ করেছি, আল্লাহর নাজিলকৃত ইসলাম হলো এটাই। আর এই ইসলাম আমাদের শিখতে হবে, এই ইসলামেরই আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই ইসলাম আমাকে পালন করতে হবে, এই ইসলাম আমল করতে হবে, এই ইসলামের আমাকে দাওয়াত দিতে হবে। যে ইসলাম আমি গ্রহণ করব, পালন আমল করব এবং দাওয়াত দিব, সেটা কোনটা? চাষকৃত ইসলাম, হাইব্রিড ইসলাম, না আল্লাহর ইসলাম? আল্লাহর ইসলামকে পাওয়ার জন্য আল্লাহ সূত্র দিয়ে দিয়েছেন। সূত্রটা কি? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকের দিন বলতে উদ্দেশ্য হলো তাফসিরের কিতাবগুলোতে লেখে, ইবনু কাসির সহ যত তাফসির আছে, সহি তাফসির, সেগুলোতে লেখা আছে যে বিদায়ী হজ্জের সময় আরাফাতের দিন এই এই আয়াতটি নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার, পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতাটা বুঝলেই আল্লাহর ইসলাম আমরা পেয়ে যাব। দিনের ক্ষেত্রে আল্লাহর ইসলাম যে পরিপূর্ণ, এই পরিপূর্ণতার ব্যাখ্যা হল যে ইসলাম আমি আমল করব, এই ইসলামটাকে আগে চিনব তো, আগে ফিক্সড করতে হবে কোন ইসলাম আল্লাহ, এটার তিনটা সূত্র আছে, খুবই জরুরি। এই সূত্রবিহীন ইসলাম পালন করলে নিশ্চিত আপনি আল্লাহর ইসলাম পালন করছেন না। এটা চাষ করা ইসলাম। ইসলাম কি যেই সেই চাষ করতে পারে নাকি? সবাই কি চাষাবাদের নিয়মকানুন বুঝে? এই যে মাছ চাষ করে, মুরগি চাষ করে, হ্যাঁ, এটা তো যারা অভিজ্ঞ, কিন্তু ইসলাম চাষ, এই জন্য বিভিন্ন আলেমের দরবারে ইসলাম চাষ হয়, পীরের দরবারে ইসলাম চাষ হয়, মুফতি মুহাদ্দিসদের দরবারে ইসলাম চাষ হয়। কিন্তু ইসলামের রূপ চেহারা সেরকম হইতে হবে যেরকম আল্লাহ নাজিল করেছিলেন। এর জন্য তিনটা সূত্র কি বলেছি? আল্লাহর ইসলামের সাথে যদি আমার ইসলাম কমন ফেলতে চাই, তাহলে তিনটা সূত্র কি? আর আল্লাহর ইসলামের পরিচয় হলো যে ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে কোনো ত্রুটি নাই, এবং ত্রুটিপূর্ণভাবে পালনও করা যাবে না। কেন আল্লাহ বলে দিয়েছেন, আফাতু মিনুন নবী বাজিল কিতাব,
তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে, কিছু অংশকে পালন করবে, মানবে? ওয়াতাকফুরুনা বিবাস, আর কিছু অংশের সাথে কুফরি করবে? কিছু অংশ বাদ দাও মানে কুফরি করা। আল্লাহ কি বলছেন? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম, ওই ব্যক্তির কি পরিণাম হইতে পারে, কি তার পরিণতি হইতে পারে যে ত্রুটিপূর্ণভাবে কিছু পালন করে আর কিছু বাদ দিয়ে দেয়? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য যে কিছু অংশ পালন করে আর কিছু অংশ বাদ দিয়ে দেয়, তার জন্য দুনিয়াতে অপমান ছাড়া আর কিছুই নেই, অপমান এবং লাঞ্ছনা। ওয়ায়ুমাল কিয়ামতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে নিক্ষিপ্ত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ইসলামের কিছু অংশ পালন করব আর কিছু অংশ ছেড়ে দেব, এটার সুযোগ নাই। যারা কিছু অংশ পালন করে কিছু অংশ ছেড়ে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতেই অপমান করবেন, লাঞ্ছিত করবেন। কিছু অংশ পালন করলে মুসলমান হয়, কিন্তু আল্লাহ কি বলছেন? এই মুসলমানদেরকে আল্লাহই লাঞ্ছিত করবেন, আল্লাহই অপমান অবদস্ত করবেন, তাদেরকে শাস্তি দিবেন। তাহলে আমাদেরকে মানতে হবে পরিপূর্ণ ইসলাম। আর পরিপূর্ণতার তিনটা নিয়ম আছে। একটা নিয়ম হলো বাড়ানো যাবে না, আরেকটা নিয়ম হলো কমানো যাবে না, আর একটা হলো রদ বদল করা যাবে না। কয়টা সূত্রের মাধ্যমে আল্লাহর ইসলাম পাওয়া যাবে? তিনটা সূত্র। আল্লাহর ইসলামটাকে আপনি সামনে রাখবেন, রেখে কি নিয়ম পালন করবেন? বাড়াবেন না। ঠিক রাসূলের যুগে যতটুক পালন করা হতো, ইসলামের ফিগার যতটুক ছিল, ইসলামের বডি অঙ্গ প্রত্যঙ্গ যা ছিল, ঠিক তাই কিয়ামতকাল পর্যন্ত থাকবে, বাড়ানো যাবে না। তাহলে আপনাদের কাছে আমি প্রস্তাব দিতে পারি, আজকে জুমার পরে বসবো, ইসলামের মধ্যে কতটুকু আরও বাড়ানো যায়। এলাকার আলেমুলামা আছেন না? আলেমুলামা দিয়ে বসবো, বসে বলবো যে বর্তমান যুগে তো ইসলাম তো আর অতটুকু থাকতে পারে না, লোক বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের বা মুসলমানদের রাষ্ট্রের পরিধি বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, তো ইসলাম অতটুকুই থাকবে কেন? কিছু বাড়ানো হবে, আজকে মিটিংয়ে এটা আমরা সিদ্ধান্ত নেব। বসবেন এই মিটিংয়ে, অপরাধমূলক মিটিং হবে এটা, অন্যায় মিটিং। ইসলাম ততটুকুই থাকবে যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই ব্যাপারে শুধু আমি বলছি তা না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। কি বলছেন? কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনা, আল্লাহর রাসূলের যুগে দীন ইসলামের অংশ হিসেবে যেই আমলটা পরিগণিত ছিল না, যেই আমলের অস্তিত্ব ছিল না, আমাদের যুগেও সেটা দীনের অস্তিত্ব, দীনের অংশ হইতে পারে না। পারে? তাহলে এটা এক নম্বর সূত্র। এই সূত্রের সাথে কি আমরা একমত হইতে পেরেছি? বাড়ানো যাবে না, ইসলাম আল্লাহর, আর আমি কিছু বাড়াবো, এটা হয় নাকি? আমাদেরকে যে ইসলাম আল্লাহ রসুল দিয়ে গেছেন, এটা কয়? পাঁচ রুকনওয়ালা ইসলাম, পাঁচটা ফরজ না? কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, পাঁচটা পাওয়া গেছে না? আরও আছে আপনাদের এলাকায়, আপনাদের এলাকার হাদিসে আরো বেশি আছে নাকি? আমরা জুমার পরে বসে দশ পর্যন্ত ঠেকাব, জুমার পরে পাঁচ কেন থাকবে? আজকে আমরা দশ করে দেখাবো, পারবেন না আপনারা? জ্ঞান বৃদ্ধি এলেম কালাম কি আপনাদের নাই? এই এলেম কালামের জোরে কতটুকু আপনাদের এলেম কালাম আছে আজকে বোঝা যাবে।
পাঁচ কেন থাকবে, ছয় সাত কমপক্ষে দশ পর্যন্ত আজকে আমরা বাড়াবো। হ্যাঁ, তাহলে কি হবে, বাড়ানো যাবে না যাবে না, এই ব্যাপারে মিটিং বসানো যায় না যায় না? আচ্ছা ঠিক আছে, এবার বলতেছি আরেকটা সূত্র হলো, এই যে আল্লাহ যে বললেন আজকের দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমানো যাবে না, যে জিনিসটা পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন এখানে কমানোরও কিছু নাই, কমাইতে পারবো? তাহলে মিটিং করবো আজকে, যে বর্তমান যুগে মানুষের কাজকাম ব্যস্ততা খুব বেড়ে গেছে, অতএব কিছু সংকুচিত করা হবে, মিটিং বসেন, আলেম ওলামা নিয়ে বসি, চিন্তাবিদ আলেম ওলামা নিয়ে বসবো, বসে একটু কমাবো, কতটুক কমানো যায় সবার সুবিধার্থে, কমানো যাবে, কতটুক থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগে, সাহাবায়ে কেরামের যুগে যা ছিল তাই থাকবে, কমানোর কোনো সুযোগ আছে নাই? এরপরে তাহলে আরেকটা পয়েন্ট হলো, একটু রদ বদল করব, এই জায়গাটা এই জায়গায়, এই জায়গাটা এই জায়গায়, এরকম তো করা যাইতে পারে সৌন্দর্যের জন্য, রদ বদল। সালাত যেমন উদাহরণ, সারা জীবনে একভাবে সালাত পড়ে আসলাম, আজকের থেকে আমরা সিজদা আগে করব রুকু পরে, কেন? যুক্তি আছে তো, যে নিজের কামটা আগে শেষ করি, উঠতে উঠতেই তো রুকুটা হয়ে যাবে, খালি একটা স্টেশন, একটা স্টপেজ, উঠার সময় একটা স্টপেজ দিলেই তো রুকু হয়ে গেল, সুন্দর হইল না? এটার নাম কি? রদ বদল। আগে সিজদা করব, তারপরে উঠতে উঠতেই তো একটু স্টপেজ দিলেই রুকুটা হয়ে যাবে, রদ বদল, বুঝলেন তো? রদ বদল করা যায়, এই তিনটা যদি আপনি জিনিস বুঝে যান, তাহলে আপনি যদি আরো 1000 বছর পরও যদি জন্ম হয়, তারপরও ইসলাম ওইটাই থাকবে যেটা রসুলের যুগে ছিল, সূত্র মাত্র তিনটা। কিন্তু এই সূত্রগুলো আমরা যদিও আজকে মুখে মুখে আমরা সবাই না করলাম, কিন্তু বাস্তবে সবাই এটাই করে ফেলেছি, আমরা বাড়িয়েছি কমিয়েছি রদ বদল করে দিয়েছি, কিন্তু এগুলো যে আল্লাহর ইসলাম পাওয়ার সূত্র নিয়ম সেভাবে আমরা কখনো লক্ষ্য করি নাই, খালি তেলাওয়াত করি, আলে ওমা আকমাল তো লকম দিন আকম ও আতমাম তো আলাইকুম নিয়ামতি ও রাদাইত লকুম আল ইসলাম দীনা, আজকের দিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তারপরে ইসলামকে আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম, তর্জমা করে চলে যাচ্ছি। কিন্তু এই আয়াতটি যে আমাদের জন্য কিয়ামতকাল পর্যন্ত রসুলের যে ইসলাম ছিল, সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, সেই আনসার মুহাজির সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করতেন, হুবহু সেই ইসলাম আজও পাওয়ার নিয়ম হলো এখানে, এই আয়াতটাই হলো সেই নিয়ম। দেখেন আমরা কি করেছি, এই ইসলামকে পাওয়ার যে ব্যাকরণ, এগুলো সূত্র, বাড়ানো যাবে না কমানো যাবে না রদ বদল করা যাবে না, আর এইটার মাধ্যমেই কিন্তু ইসলামের নতুন নতুন সংস্করণ আসতে পারবে, পারে। আমি বাড়াবো কিভাবে, আমি বাড়াবো বাড়িয়েছি তো মুসলমান বাড়ানোর কারণে, যখনই ইসলামের এই বডির মধ্যে, ইসলামের ফিগারের মধ্যে বাড়ানো হবে, তখনই দেখবেন যে আর আল্লাহর ইসলাম নাই, আর আল্লাহর ইসলামের মাধ্যমে যে উপকারিতা
বেশ আগের যুগের মুসলমান সেই উপকারিতা আমরা আর পাব না। এগুলো বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন আল্লাহর ইসলাম আগেই বলেছি পাঁচ ফরজ বিশিষ্ট। কয় ফরজ বিশিষ্ট আল্লাহর ইসলাম? আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণ ইসলামের কি প্রদর্শনী হয় নাই? প্রদর্শনী হয়েছে, আল্লাহ রাসূল প্রদর্শন করেছেন, সাহাবায়ে কেরামকে দেখাইছেন ইসলামের পরিপূর্ণ অবস্থাটা। আল্লাহ দেখার ব্যবস্থা করেছিলেন সেই পরিপূর্ণ ইসলামের ফিগারটা রয়ে গেছে হাদিসে জিব্রিলের মধ্যে। হাদিসে জিব্রিলে কি আছে? আল্লাহ হলেন এই এই পরিকল্পনাকারী। আল্লাহ জিব্রিলকে পাঠাই দিলেন প্রধান অতিথি হিসেবে, আর প্রধান বক্তা কে ছিলেন? নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিটিংয়ে ইসলামের পরিপূর্ণ ফিগার দেখানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে উম্মতের কাছে। জিব্রিল আলাইহিস সালাম এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পুরোপুরি আমি তরজমা করতেছি না হাদিসটা, সাহাবায়ে কেরাম মসজিদে বসা, জিব্রিল আলাইহিস সালাম মসজিদে ঢুকলেন মানুষের রূপ ধারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। বসে যেয়ে কী জিজ্ঞেস করলেন? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন, ইসলামের ফিগার কি, ইসলাম কাকে বলা হয়, ইসলামের এ টু জেড আমাকে আপনি বলেন। ইসলামের কতটুক জানতে চাইছিল জিব্রিল আলাইহিস সালাম? পুরো বডিটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি? আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا। পরিচিত হাদিস, কিন্তু এই হাদিসটা যে আর সূরা মায়েদার তিন নম্বর আয়াতের ব্যাখ্যা, আমরা কি বলি হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এই হাদিসে জিব্রিল কোন কোরআনের আয়াতের ব্যাখ্যা? এই যে সূরা মায়েদার তিন নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিভাবে পরিপূর্ণ হল? পাঁচ রোপণের মাধ্যমে পরিপূর্ণ। জিব্রিল আলাইহিসসালাম এই ইসলামকে, পাঁচ রোপণের ইসলামকে জিব্রিল আলাইহিসসালাম অ্যাটেস্টেড করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে জিব্রিল কি বলেছিলেন? সাদাকতা। অ্যাটেস্টেডকে আরবিতে বলা হয় সাদাক। জিব্রিল কি বললেন? সাদাকতা, অ্যাটেস্টেড করে দেওয়া হলো, সঠিক কথা, সত্য। অ্যাটেস্টেড করে দেওয়ার পর কেউ যদি এর মধ্যে আবার ঢুকায় তাহলে মুশকিল না? বর্তমান যুগে বা অনেক দিন আগের থেকে এগুলো শুরু হয়ে গেছে। এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে পাঁচ ফরজের ইসলাম না, ফরজ আরো বাড়িয়ে ফেলছি আমরা। কিভাবে? আমাদের এই ভারতবর্ষেই শোনা যায়, আরবে শোনা যায় না। ভারতবর্ষের মুফতি মহাদ্দিসরা, বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় মুফতি মহাদ্দিসরা কি বলতেছে? মাজহাব মানা ফরজ, মাজহাব মানা ফরজ। এবার দেখেন, আমরা যে বললাম কিছুক্ষণ আগে যে কোনো মিটিং করে কিচ্ছু বাড়ানো যাবে না, এই মিটিংটা কোথায় হলো? মাজহাব নামক ফরজ যেটা, এটা ছয় নম্বর না? আল্লাহ রসুলের যুগে জিব্রিল আলাইহিসসালাম যেই ইসলাম অ্যাটেস্টেড করে দিয়ে গেলেন, ওই ইসলাম কি ছয় ফরজওয়ালা ছিল? আমাদের যুগে ছয় ফরজওয়ালা ইসলাম। কিছুক্ষণ আপনারাও তো একমত হইলেন যে কিচ্ছু বাড়াবো না, বাড়ানো যাবে না, তো বাড়লো কেমনে? না বাড়লে কি এখন আপনার পরিচয় হয়ে গেল? ভাই আপনি মুসলিম, কিন্তু হানাফি না, শাফি না, মালিকি না, হাম্বিলি একটা বলতেই হবে।
যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইসলামই ভেজাল থেকে যাচ্ছে। বলেন আপনি, আপনি যদি বলেন আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, ছাড়বে না আপনাকে? যে না, এখন তো ছয় ফরজ বেড়ে গেছে, একটা ফরজ বাড়ছে না, একটা ফরজের আওতায় এখন আপনার পরিচয়ও দিতে হবে বাড়তি শব্দ বলে। ভাই আপনি যে মুসলিম, আপনি যে ইসলাম মানেন, শুধু ইসলাম আর মুসলিম বললে হবে না, আপনাকে বলতে আপনি হানাফি না শাফি না মালিকি না হাম্বিলি। কবে থেকে বাড়ছে? রসুলের যুগ থেকে। আরেকদিন কি জিবরিল নাজিল হয়েছিল নাকি? কোন মিটিং এ এটা কোন হাদিসে জিবরিলের মধ্যে পাওয়া গেছে ছয় ফরজ? শুধু কি তাই, মাজহাব দিয়ে এই ষষ্ঠ ফরজ এখানেই তো শেষ না, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরও বহু ফরজ বাড়ানো হয়েছে, এমনকি 130 পর্যন্ত ঠেকানো হয়েছে। জানেন আপনারা, চটি বইয়ের মধ্যে পাওয়া যায়, চটি বই শরীফের মধ্যে আছে। চটি বই শরীফের মধ্যে কি পাবেন আপনি? ফরজের বাচ্চা বের করছে, ছয় ফরজ করে আবার ছয় ফরজের বাচ্চা কেমনে কেমনে বাড়লো, বেড়ে বেড়ে 130 ফরজ হয়েছে। আবল তাবল ফরজ বাড়িয়েই চলে গেছে। কি বলতেছে? চাইল মাঝহাব চাইল ফরজ, আবার চার কুরসি চার ফরজ। কুরসি বুঝেন তো, চারজন কাফের নাম মুখস্থ করতে হবে, এটাও ফরজ। চারজন কাফের নাম বুঝেন তো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কি মুসলমান ছিল না কাফের? কাফের মুশরিক অবস্থায় নাম মুখস্থ করাও ফরজ, তার দাদার নাম মুখস্থ করা ফরজ, তার দাদার বাপের নাম মুখস্থ করা, এই 130 ফরজ ওদের পুরা করতেই হবে। 130 ফরজ করুন। ইসলামের মৌলিক ফরজ জিবরিল আলাইহিসসালাম এবং নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে অ্যাটেস্টেড করে দেওয়া হয়েছে, পাঁচ ফরজের ইসলাম। কিয়ামত পর্যন্ত কয় ফরজের ইসলাম থাকবে? পাঁচ ফরজ। এখন এই পাঁচ ফরজ পালন করার জন্য আরও কিছু নিয়ম নীতিমালা আছে। কালেমা, কালেমা সম্পর্কে কতটুকু এলেম আমরা রাখি? কালেমার এলেম আছে না? কালেমা সংশ্লিষ্ট এলিম, সালাত বিষয়ক এলিম, কালেমাটা তো ওইভাবেই আমরা শিখব যেভাবে রাসূল শিখাইতেন, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কালেমা হইতে হবে। কালেমার তর্জমাটাও রাসূলের থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে। আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ রাসূল কালেমার তর্জমা কি করেছেন, হয়তো গোটা মসজিদ ফাঁকা, একজনও জবাব দিতে পারবে না, এরকমও আসবে। আল্লাহ রসুল কি ভাষায় কি শব্দে কালেমার তর্জমা করেছেন? আল্লাহ রসুলের তর্জমাটা সহি না আমরা যে তর্জমা করি এটা সহি? আল্লাহ যে তর্জমা করে দিয়েছেন কালেমার, এই তর্জমাটা কোথায় আছে, কোন সূরা কত নম্বর আয়াত, এগুলো মুসলমান জানেই না। আল্লাহ কি ভাষায় তর্জমা করলেন কালেমাটার, এখানেই তো ফেল। কালেমার শব্দ দিয়ে মুসলমান হওয়া যায় না অর্থের মাধ্যমে মুসলমান হওয়া যায়? আর অর্থটা কি আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা করেছেন সেই অর্থ হবে, না আমরা একটা অর্থ বানাই নিছি সেটা হবে? আমরা যদি অর্থ বানাই তাহলে আমাদের আমাদের মতো আমরা মুসলমান হইলাম। মুসলমান তো হইতে হবে আল্লাহর মতো, আল্লাহ যেরকম চান, রাসূল যেভাবে বানাইতেন। লা হাওলা, সালাতটা কেমন হইতে হবে? সালাত যে আল্লাহ ফরজ করলেন, তো পড়তে হবে না পড়তে হবে না? ফরজ তো কম্পালসারি। আমরা কি এই সালাত পড়ে মুসলমান হব, না পড়েও মুসলমান হব? না পড়ে, না পড়ে কোনোদিন ইসলাম হয়? ইসলামের পার্টস বলা হয়েছে, ইসলামের পার্টস কয়টা? পাঁচটা। একটা পার্টস ছাড়া চলবে?
গাড়ির আপনার একটা চাকা খুলে নিলাম, যান দেখি আপনি বাড়ি যাইতে পারবেন? গাড়ির তো অনেক পার্টস, তার মধ্যে একটাই খুলে ফেললাম চাকাটা, যান দেখি এবার আপনার গাড়ি নিয়ে বাড়ি যাইতে পারবেন? ইসলামের পার্টস খোলা, আর হুজুরও ফতোয়া দিচ্ছে, কি বলতেছে? উল্টা পাল্টা ফতোয়া, ও নামাজ না পড়লো মুসলমান, নামাজ না পড়লেও ইসলাম থাকে মুসলমান। এখন ও বলতেছে, হুজুর তো বলছে ইসলাম থাকে, ও নিজে নিজে আরো ফতোয়া বানাইছে যে ওই ব্যক্তি নামাজ পড়েও তার ইমান নাই, আর আমি নামাজ না পড়েও ইমান আছে, এরকম ফতোয়া জনগণ নিজেই বাইর করে ফেলছে। হুজুর তো বলেই দিয়েছে নামাজ না পড়লেও ইসলাম থাকে, আর ও মমিন থাকে, মুসলিম থাকে, এবার ও নিজে ফতোয়া বলতে, আরে নামাজের চাই তো আমি পাকা ইমানদার, নেই না আমার ইসলাম। হুজুর বলল আর ছয় ফরজ বানানোর পর এরা বলতেছে হুজুররা যে ছয় ফরজ বানাইল, মাজহাব মানাও একটা ফরজ, কেমন ফরজ? আল্লাহ এবং রাসূল জিব্রিল যেই ফরজগুলোর নির্ধারণ করেছেন তার চেয়েও পাওয়ারফুল ফরজ। ছয় নম্বর ফরজটা কত পাওয়ারফুল জানেন? আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্ধারিত ছয় পাঁচ ফরজের চেয়েও পাওয়ারফুল কোনটা? ছয় নম্বর ফরজটা। হুজুরকে যে জিজ্ঞেস করেন, আপনাদের এলাকায় এরকম হুজুর আছে বড় বড়, বলছে হুজুরও তো নামাজ পড়ে না, রোজা করে না, হজও করে নাই, জাকাতও দেয় নাই, ও কি মুসলমান না মুসলমান নয়? হ্যাঁ মুসলমান, কি বলবে? খুব জোর ফাসেক মুসলমান। তারপর জিজ্ঞেস করুন, ও কিন্তু মাঝহাবও মানে না, বলছি তাহলে তো ইসলাম থাকার কোনো কায়দা নাই, মাঝহাব মানে না কিভাবে ইসলাম থাকবে? দেখেন, সলাত না পড়লেও ইসলাম থাকে, জাকাত না দিলেও ইসলাম থাকে, কিন্তু পাওয়ারফুল হলো ছয় নম্বরটা। নিজেরটার তো দরদ সবারই বেশি থাকে, দেখবেন বাবার ইনকামের কোনো দরদ নাই, নিজে একটা ইনকাম করেছে ওইটা খুব দরদ, ওইটা খুব দামি। তা আল্লাহর ফরজকৃত আইটেমগুলোর দাম নাই, বলছে নামাজ না পড়লেও মুসলমান ইসলাম থাকে, জাকাত না দিলেও ইসলাম থাকে, বলা হলো যে মাজহাব তো মানে না, বলছে না 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 ইসলাম থাকবে না। ষষ্ঠ ফরজের কত দাম, অথচ যেদিন অ্যাটেস্টেড হয় ইসলাম, ইসলামের ফিগার নির্ধারণ করা হয়, ইসলামের বডি যেদিন গঠন করা হয়, পরিপূর্ণতার যেদিন পয়েন্টগুলো লেখা হয়, সেদিন ছিল এটা, পরে জন্ম হইল আর পাওয়ার কত। এরপরে দেখেন, শুধু কি ছয় নম্বর ফরজই আছে, আর একটা ফরজ এইরকমই পাওয়ারফুল বানাইছে, তরিকা মানতে হবে, তরিকা মানতে হবে। যদি বলতো রসুলের তরিকা তাহলে তাহলে তো ঠিকই ছিল, ওই পাঁচের মধ্যেই আছে, কালেমার মধ্যেই তো রসুলের তরিকা, মোহাম্মদ রসুলের মধ্যে রসুলের তরিকাটা নাই, কিন্তু ওরা যেই তরিকা না মানলে মুসলমান থাকে না, ওই তরিকাটা দেখবেন, ওই তরিকার আপনি সব তালাশ করবেন, একেবারে শেষ লিস্টের শেষ পর্যন্ত দেখবেন, দেখি এতগুলো তরিকা মোহাম্মদীটা আছে কি না খুঁজে পাবেন। কিছুদিন আগে একজন হুজুর মারা গেল, সবচেয়ে বড় হুজুর বাংলাদেশ, উনি চার তরিকার বয়াত নিতেন, দেখলাম যে পাগড়ি ধরে আছে সব হুজুরের পাল, সবাই মিলে ওই বড় হুজুরের সাথে সাথে বলতেছে নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, হ্যাঁ মুজাদ্দিদিয়া, এইসব তরিকার উপরে বায়াত। আমি মনে করছি মোহাম্মদীটাও বলবে মনে হয় লাস্টের দিকে, চারটা শেষ হয়ে গেল, মোহাম্মদী তরিকার কোনো নামই উল্লেখ হলো না, নাউজুবিল্লাহ। এই তরিকা ধরাও নাকি ফরজ, এটা কয় নম্বর ফরজ? সাত নম্বর না? এগুলো কি, এগুলো কি আমি বলি চাষকৃত ইসলাম? বিভিন্ন হুজুরের দরবারে চাষ হচ্ছে ইসলামের, আল্লাহর ইসলাম আর চাষকৃত ইসলাম কি একরকম নাকি?
কিন্তু এই এই ইসলামের কি অস্তিত্ব অস্বীকার করতে পারবেন আপনি? এই যে এত বড় হুজুর পাগড়ি ছেড়ে দিয়ে এতগুলো হুজুরকে বায়াত করাইলো, হাজার হাজার, হয়তো লাখখানিকের উপরে হয়ে যাবে, আরো বেশি হইতে পারে, সবাইকে বায়াত করাইতেছে কি? চার তরিকার উপরে বায়াত, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া ইত্যাদি, এর উপরে বায়াত করাইতেছে। আর ফতোয়া হলো কি? ফতোয়া দিচ্ছে যে তরিকা না মানলেও ইসলাম থাকে না। শুনছেন আপনি? এই তরিকা সাত নম্বর ফরজ পালন করার জন্য বিভিন্ন দরবার খোলা হয়েছে। চরমনাই শরীফ, সরসিনা শরীফ, মাইজভান্ডার শরীফ, আটরশি শরীফ, ওগুলো তো কেন যাইতে হবে? তরিকা ধরার জন্য। সহজ ভাষায় হলো পীর ধরতে হবে। তরিকার অর্থ হলো তাহলে বাংলাদেশে এই তরিকা। তারপরে এক হুজুর তো বলেই দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য নাকি 126 তরিকা। তরিকারও বাচ্চা বাড়ি করছে। ফরজের যেমন বাচ্চা 130 পর্যন্ত ঠেকাইছে, ঠিক তরিকার একটা ফরজ বাড়ায়া এটারও বাচ্চা হয়েছে 126 তরিকা পর্যন্ত। এই এই 26 তরিকাওয়ালা ইসলাম, এদিকে আল্লাহ চিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইন্টারভিউ নেন, বলেন তো 126 তরিকাওয়ালা ইসলাম কি বলতে পারবে? জিবরিলও বলতে পারবে। তাহলে আমাদেরকে যে ইসলাম পালন করতে হবে, এটা যে আল্লাহ ইসলাম পালন করতে হবে, এই জিনিসটাই তো ভুলে গেছি, ভুলিয়ে দেওয়া হয়েছে, এক শ্রেণীর হুজুর ভুলিয়ে দিয়েছে। আমাদের শুরুই হয় সবক দেওয়া নেওয়া শুরু হচ্ছে 6 নম্বর ফরজ থেকে, 5 ফরজ ওটা যেন ব্যাকডেট হয়ে গেছে, ব্যাকডেটেড এক্সপায়ার হয়ে গেছে, ওটার আর কোনো খোঁজ তলাশ কেউ নেয় না। বড় হুজুর ওখানে ইন্টারভিউ তো মাঝহব মানো কিনা। এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা সহি আকিদার কথা বললেই তারা বলে যে আমাদের আমাদের বড় হুজুরদের যে সমস্ত ফরজ সংযোজন করেছেন এগুলো এগুলো বাতিল করার জন্য এরা সহি সহি বলছে। বুঝেছেন? সহি আকিদা বলতে কী বোঝায় জানেন? যারা 6 নম্বর ফরজ, 7 নম্বর ফরজ আর এই সমস্ত ফরজের বাচ্চা কাচ্চা স্বীকার করে না, এরাই হলো সহি তরিকা। একটা শব্দ শোনা যায় না ব্যাপকভাবে, সহি আকিদার ভাই, সহি আকিদার মুসলিম, সহি আকিদার মসজিদ, সহি আকিদার মাদ্রাসা, সহি আকিদার সমাজ, সহি আকিদার গোষ্ঠী, সহি আকিদার সদস্য বলতে কী বোঝায় এবার বুঝেছেন? যারা ইসলামের নামে, যারা চাষকৃত ইসলাম পালন করে, এরা হলো বাতিল আকিদার। আর যারা পরিমিত পুরানো ইসলাম পালন করে তারাই হলো সহি আকিদার। বোঝা গেছে? এবার সহি আকিদা ফালতু কিছু জিনিস না। সহি আকিদা বলতে আমরা কি বাদ দিতে চাই, আমরা কি ছাঁটাই করতে চাই আমাদের জিন্দগি থেকে, আমরা কোন জিনিসগুলোকে বাতিল মনে করি, এটা ক্লিয়ার করার জন্য ইসলামের পয়েন্টে এগুলো ক্লিয়ার হয়ে যায়। ইসলামেই তো মিল থাকলো না। মিল আছে? এবার কি আপনারা বুঝতে পেরেছেন? তো চাষকৃত ইসলাম, চাষকৃত ইসলামের অস্তিত্ব পাওয়া গেছে। আজকে কোন ইসলামের মহড়া চলতেছে সর্বত্র? চাষকৃত ইসলাম। আগের ইসলামবাদ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা আউয়ালুহা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, এই উম্মতে মুহাম্মাদীর শেষ ভাগের সদস্যরা, শেষ ভাগের যারা আসবে, তারা কখনো পরিশুদ্ধি অর্জন করতে পারবে না, তারা সহি মুসলিম হইতে পারবে না, তারা সঠিক মুসলমান হইতে পারবে না, একমাত্র যতক্ষণ পর্যন্ত ওই জিনিস তারা পালন না করবে, এই উম্মতের প্রথম ভাগের মুসলমানরা যা পালন করেছিল।
আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল চাষকৃত ইসলামের আমরা একটা চিত্র পেয়ে গেলাম। আর এই পাঁচটি পার্টস বলা হয়েছে ইসলামের, রুকন বলা হয়েছে, ফরাইজ বলা হয়েছে, অবশ্যই এগুলোকে আমাদের বুঝতে হবে যেভাবে রসুল বুঝাইতেন। যেমন একটা পয়েন্ট বললাম যে কালেমার তরজমা আল্লাহ রসুল শিখাইতেন, আল্লাহ নিজে শিখিয়েছেন। সুরা লোকমানের 30 নম্বর আয়াত আর সুরা হজ্জের 62 নম্বর আয়াতে একটা তরজমা আছে কালেমার, কি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِ الْبَاطِلِ, আল্লাহ হচ্ছেন হক মাবুদ আর তিনি ব্যতীত যত মাবুদ আছে সব বাতিল। তাহলে কালেমার তরজমা কি হলো? আল্লাহ হলেন সত্য মাবুদ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। ক্লিয়ার হয়ে গেল সুরা হজ্জের 62 এবং সুরা লোকমানের। আর আমাদের সমাজে কি তরজমা করে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই তরজমা করলে কোরআনের প্রায় 60টি আয়াত অস্বীকার করা হয়। আমার কালেমার মর্ম কথা বইয়ে নোট দেওয়া আছে কোন সুরার কত নম্বর আয়াত অস্বীকার করা হয়। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কে বলছে কোনো মাবুদ নাই? বাতিল মাবুদ তো আছে, বাতিল মাবুদ অনেকগুলো আল্লাহ তালিকায় দিয়েছেন কোরআনের মধ্যে। এখন যদি আপনি বলেন কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহ হক মাবুদ, আল্লাহ বাতিল মাবুদ, নাকি আপনি বাতিল মাবুদগুলোকে ছাঁটাই করবেন আর হক মাবুদ আল্লাহ? তাহলে তরজমাটাও আমাদের ভুল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তরজমা করেছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, সূরা নিসার 36 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফে এবং সহি বুখারী মুসলিমের অনেক হাদিসের মধ্যে, এটাও আমার কালেমার মর্ম কথা একটা বই আছে সেটার থেকে আপনারা জেনে নেবেন যে রাসূল বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকেও শরীক না করা। এটা কি রাসূলের তরজমা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর তরজমা। আর সূরা নিসাতেও এরকম আছে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরজমাতেও এটা বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকেও শরীক না করা। এটা হলো কালেমার তরজমা। তাহলে যারা শরীক করে তারা কালেমা পড়ে লাভ কি? আলহামদুলিল্লাহ। আর কমানো যারা, কমানো যাবে? ইসলামের 5টা রুকন, হুজুর কি বলছে? নামাজ না পড়লো মুসলমান, কমাইছে? জাকাতও দেয় না, বলছে জাকাত ছাড়াও মুসলমান, ইসলাম থাকে, কমাই দিল না? আর কালেমার মধ্যে তো জিকিরেও কমাই, বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, কমাইছে না? একবার কমাই দেয় আবার আরেকবার বাড়াই দেয়, বলছে জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরের মধ্যে আছে নাকি? আর এই হাফ জিকির আছে নাকি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা বাড়াইছে না কমাইছে? এই জিকিরের চাষ কে করলো? বড় হুজুর করেছে না? বড় হুজুর হক্কানি পীর, সে যদি এই নিয়ম বুঝতো যে আল্লাহর ইসলামের মধ্যে বাড়ানো কমানোর সুযোগ নাই, তাহলে ইল্লাল্লাহ জিকির চালু হইতো? ইল্লাল্লাহ জিকির কোথাও পাওয়া যায়? আবার জিকিরের মধ্যে তখন একবার কমাইতেছে আর একবার পুরো বাড়াই দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়াইলো না? সব জায়গায় ইসলামের রুকনেও কম বেশ করতেছে, নামাজ না পড়লো সালাত না পড়লো নাকি ইসলাম থাকে, জাকাত না দিলেও ইসলাম থাকে, কোনো সমস্যা নাই, খালি তরিকা না ধরলে ইসলাম থাকবে না, পীর না ধরলে কে নিয়ে যাবে আপনাকে জান্নাতে? আলহামদুলিল্লাহ। ইসলাম আল্লাহর হইতে হবে, আর আল্লাহর ইসলাম পাওয়ার জন্য অবশ্যই নিয়ম হলো এই 3টা সূত্রের সাথে মিলিয়ে পালন করলেই আল্লাহর ইসলাম পাবেন। বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না।
রদ বদলটা তো বুঝলাম, রদ বদল কিভাবে আর একটু বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে কি কি পড়তেন, কি করতেন? জিকির আজকার করতেন। আর জিকির আজকারের বদলে আমরা মোনাজাত করি, কি রদ বদল হয়েছে? এদিকে রাসূলের ইসলাম হুবহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই যে আপনাদের লিস্টটা দেওয়া আছে, ফরজ সালাতের পরে এই কাজ করতেন আল্লাহর রাসূল, জোহরও এগুলো, আসরও এগুলো, মাগরিবেও এগুলো, এশারও এগুলো এবং ফজরও এগুলো। এইটার নাম হলো জিকির আজকার। এই জিকির আজকার হটিয়ে দিয়ে আপনি যদি মোনাজাত সেট করেন, এটা কি রদ বদল হইল না? রদ বদল করলে ইসলাম থাকে ওই মসজিদে, তাহলে আর আল্লাহর রসুলের ইসলাম অনুযায়ী হচ্ছে কাজ? কার অনুযায়ী? চাষ করা ইসলাম, চাষ করা ইসলাম। রদ বদল করলো, চাষ করা ইসলাম। আল্লাহর ইসলাম থাকে না, রসুলের ইসলাম থাকে না, চাষকৃত ইসলাম। আর আল্লাহ আরেকটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেন কোথায়? সালাতের ভিতরে। ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফিস সালাতি ফাইন্না ইউনাজী রাব্বাহু। সহিহ বুখারীর মধ্যে ছয়টা হাদিস। তোমাদের কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন সে তার প্রতিপালকের সাথে মোনাজাতে লিপ্ত হয়, মোনাজাতে লিপ্ত হয়। রসুলের মোনাজাত হলো সালাতের ভিতরে, আর আমাদের মোনাজাত হলো সালামের পরে। এর কি রদ বদল হয়েছে না হয় নাই? বুঝে আসতেছ তো? আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম পার্থক্য যে হয়ে গেছে এটা বোঝা গেছে? রদ বদল করা যাবে? রদ বদলের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারে মোগর নিয়ে দাঁড়াবেন। কিসের মোগর? সোহকানের মোগর। মোগরের নাম সোহকান। হাউজে কাউসারে পানি পান করতে আসবে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরিয়ে নিয়ে যাবে, ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে, বলবেন আল্লাহ রসুল বলবেন আমরা আমার উম্মতেরা। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল যখন বলবেন যে আমার উম্মত, ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসুল বাদাক। হে আল্লাহর রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পর কি কি তারা চেঞ্জ করেছিল, নতুনত্ব সৃষ্টি করেছিল। আল্লাহর রাসূল কি বলবেন? সুহুকান লিমান বাদদালা বাদি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুহুকান লিমান গায়্যারা বাদি। দূর হও হতভাগা উম্মত, যারা আমার পরে পরিবর্তন ঘটিয়েছিল, রদ বদল করেছিল আমার দিনের মধ্যে। রদ বদল, তাহলে নফলের মধ্যে যদি কেউ রদ বদল করে রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে ইসলাম সম্পর্কে মোটামুটি জানলাম। এই এরকম ইসলাম, আল্লাহর ইসলাম পালন করব, মানুষের ইসলাম, হুজুরদের চাষকৃত ইসলাম পালন করা যাবে না। আর এই ইসলামের দিকেই আমরা দাওয়াত দিব। এই যে আমাকে দাওয়াত দেওয়া, আমাকে খুতবা দেওয়ার জন্য ঢাকা থেকে আনা, যেই ভাইয়েরা চেষ্টা করেছেন আল্লাহ তাদের সদিচ্ছা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এটা কিসের জন্য? যদি আমার মাধ্যমে ইসলামের কোনো খিদমত হয়, কোনো যদি সেবা হয়, এই জন্য। তা আমি ওনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, এরকমভাবে আপনি দাওয়াত পৌঁছাবেন, দাওয়াত দিবেন, দাওয়াত পৌঁছাবেন। কোন ইসলামের? চাষকৃত ইসলামেরটা না, প্রকৃত ইসলাম। রসুল যে ইসলাম ছেড়ে গেছেন। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.